ইতিহাস বিরক্তিকর কে বলে, ইতিহাস রোমাঞ্চকর কেন বলছি? যদি জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ এখানেই রয়েছে ডাকাত রাজা আর কালাপাহাড়ের অদ্ভুত কথা। ছোটবেলা থেকে অনেক সময় অনেক রকম আখ্যান শুনেছি, তার মধ্যে কালা পাহাড়ের নামটা শুনেছিলাম এবং কালা পাহাড়ের সম্বন্ধে অল্প বিস্তর মুখে শুনেওছি, সেইভাবে কখনো পড়ার সুযোগ হয়নি। সম্প্রতি কালা পাহাড়ের ইতিহাসটা জানলাম, এক ব্রাহ্মণ পণ্ডিত এবং বৈষ্ণব ধর্মের শিক্ষিত দীক্ষিত তিনি রাজীব লোচন ভাদুরি, সময়কালটা 16 শতাব্দী। তো সেই রকম সময় তিনি শিক্ষা লাভ করেন এবং পণ্ডিত মানুষ, কিন্তু তার মধ্যে কোথাও ছিল যুদ্ধাস্ত্র বা যুদ্ধবিদ্যার প্রতি ভালোবাসা। সেই সময় বাংলা বিহারের শাসনকর্তা সুলেমান কররানী পাঠান সুলতান, তো তিনি তার সেনাবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীকালে সেনাপতি হন। তো সেই রাজীব লোচন ভাদুরি তিনি যেরকম শাস্ত্রে পণ্ডিত ছিলেন তেমনি খুব সুন্দর দীর্ঘদেহী, সুন্দর দেখতে সুপুরুষ ছিলেন। তো এনার প্রেমে পড়ে যায় সেই সুলতানের কন্যা দুলারি। রাজীব লোচন কিন্তু বললেন যে তিনি সুলতান যখন তাকে বিবাহের প্রস্তাব দিলেন, তিনি সুলতানকে জানালেন যে তিনি দুলারিকে বিবাহ করতে পারেন কিন্তু নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয়, তিনি হিন্দু ধর্ম মতেই দুলারিকে বিবাহ করবেন এবং গোরা সুলতান সেটা মেনেও নিলেন। কিন্তু গণ্ডগোল বাঁধল উল্টো দিক থেকে, আমাদের হিন্দু সমাজ কিন্তু রাজীব লোচনকে এবং তার পরিবারকেই একঘরে করলো না। রাজীব লোচনের যারা বন্ধু স্থানীয় ছিল, যারা নিকট আত্মীয় ছিল, এবং রাজীব লোচনকেও নানাভাবে হেনস্থা করা হলো। রাজীব লোচন দেশের বাড়িতে গিয়ে সকলকে শাস্ত্র সহকারে বোঝাতে চাইলেন যে তিনি কোনো শাস্ত্র বিরুদ্ধ কাজ করেননি, কিন্তু কে শুনে কার কথা। সেই সময় রাজীব লোচনের মনে হলো যে তিনি তার প্রিয় ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে যাবেন এবং সেখানে গিয়ে তার মনের যে মনের মধ্যে যে দ্বিধা আসছে সেই নিয়ে তিনি জগন্নাথ দেবের সঙ্গে মুখোমুখি হবেন। তিনি পুরীধামে গেলেন, সেই সময় উৎকল, তো তিনি সেই জগন্নাথ শ্রীক্ষেত্রে গেলেন। জগন্নাথ দেবের সঙ্গে যখন তিনি বসে নিজের মনের কথা বলছেন যে প্রভু আমি তো কিছু অন্যায় করিনি, তো সেই সময় পাণ্ডারা খবর পেলেন যে একজন বিধর্মী তিনি লুকিয়ে নাকি মন্দিরের মধ্যে প্রবেশ করেছে এবং সেই সময় রাজীব লোচনকে অকথ্যভাবে গালিগালাজ অত্যাচার করা হয় এবং তার উপবিত্র ছিঁড়ে দেওয়া হয়, তার উপর আঘাত হানা হলো এবং সেটা এতটাই মারাত্মকভাবে রাজীব লোচনের মনে লাগলো, তিনি সুলতানের রাজ্যে ফিরলেন। ফিরে নিজেকে ইসলামে কনভার্ট করলেন এবং এই রাজীব লোচনই হলেন কালাপাহাড়। তার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার নাম হচ্ছে মোহাম্মদ ফার্মুলি এবং মোহাম্মদ ফার্মুলি কালাপাহাড় নামে একটা বিভীষিকায় পরিণত হলেন। তিনি ঠিক করলেন যে এই যে হিন্দুদের পুত্তলিকা সর্বস্ব যে ধর্ম, তিনি সমস্ত মন্দির বিগ্রহ তিনি ধ্বংস করে দেবেন এবং বাস্তবে তিনি সম্প্রতি একটি বই পড়তে গিয়ে, একদম বইটিও প্রকাশ হয়েছে সাম্প্রতিক সময়ে এবং যথেষ্ট ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, বইটি প্রকাশ হয়েছে 2021 সালের আগস্ট মাসে। তো বইটি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা, ডাকাত রাজা। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো এই বইটি পড়তে গিয়ে কিন্তু কালাপাহাড়ের প্রসঙ্গটা ডিটেলসে আছে, কিন্তু ডাকাত রাজা কিন্তু কালাপাহাড় নন। ডাকাত রাজা হচ্ছেন একজন মল্ল রাজা বা মল্লবীর, বীর হাম্বির, এবং মল্ল রাজ্য বা বিষ্ণুপুরের প্রেক্ষাপটে এই মল্ল রাজার আখ্যান।
বইটা শেষ করে আমার নিজের শবতোক্তি বেরিয়েছিল অপূর্ব। বইটি সত্যি এক কথায় অপূর্ব, কারণ বড় বড় রাজা মহারাজা সম্রাট এদের নিয়ে আমরা অনেক ইতিহাসের বিখ্যাত উপন্যাস আমরা পড়েছি, কিন্তু এরকম একজন মানে মল্ল রাজা যে যার বাস্তবে তিনি রাজত্ব করেছেন এবং তার সময় কালাপাহাড়ের এত বড় একটা ঘটনা ঘটেছে, এবং এই যে মল্ল রাজা বীর হাম্বির তার মধ্যে যে ট্রান্সফরমেশন, তার নাম কেন ডাকাত রাজা, তিনি কি নৃশংস ছিলেন? তিনি কিন্তু মানুষ হিসেবে নৃশংস ছিলেন না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ধার্মিক ধর্মের দিক থেকে তার মধ্যে একটা পরিবর্তন ঘটে, এবং বইটা পড়তে গিয়ে বোঝা যায় কিন্তু বইটা একদম মানে যেহেতু ফিকশন উপন্যাস এর মধ্যে কল্পনার আশ্রয় নিশ্চয়ই আছে, কিন্তু লেখিকা একদম মানে বেস যেটা এর যে ভিতটা কিন্তু একদম ইতিহাসের বেস, কিন্তু পড়তে গিয়ে কিন্তু কোথাও সেই ইতিহাস পড়ছি একটা তথ্য ভীষণ জর্জরিত সেরকম মনে হয় না। এত সাবলীল, এত সুন্দর স্বচ্ছন্দে লেখাটার গতি এগিয়ে যায় এবং প্রতি মানে পড়তে পড়তে চমক অপেক্ষা করে, এবং কোথাও ছোট ছোট আখ্যানগুলো গিয়ে যখন সেটা মেইন স্রোতে মিশছে, যখন একটা ধারায় বইতে শুরু করছে, অপূর্ব অপূর্ব লেগেছে। একদম ইতিহাস আশ্রিত একটি উপন্যাস ডাকাত রাজা, লেখিকা নিজেই বলছেন দেবারতী মুখোপাধ্যায় ডাকাত রাজা। একদম শুরুতেই লেখা আছে বিস্তৃত প্রায় মল্ল রাজ্যের রোমাঞ্চকর আখ্যান, এবং এটা উনি নিবেদন করছেন যারা পরম ধার্মিক হয়েও বুঝেছিলেন সনাতন ধর্ম উদারতার কথা বলে, যারা সাম্রাজ্য বিস্তার বা আগ্রাসনের অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন প্রজাদের কল্যাণ সাধনকে, মনুষ্যত্বকে সযত্নে লালন করেছেন রাঢ়বঙ্গের লোকায়ত সংস্কৃতিকে, শতাব্দীর পর শতাব্দী ধরে অরণ্য রাজ্য শাসন করা সেই মল্ল রাজাদের স্মৃতির উদ্দেশ্যে। বইটার সুন্দর একটি প্রচ্ছদ আছে, প্রচ্ছদ এবং অলঙ্করণ রঞ্জন দত্ত। বইটা পাবলিশড হয়েছে পত্রভারতী পাবলিকেশন থেকে। প্রিন্টিং আমার সত্যি খুব ভালো লেগেছে, এত সুন্দর প্রিন্ট, চোখে পড়তে গিয়ে কোথাও সাবলীলভাবে চোখ চলে, কোথাও চোখের অসুবিধে হয় না। তো বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের এই প্রেক্ষাপট মানে এই প্রেক্ষাপটে এই যে ইতিহাস আশ্রিত যে উপন্যাস, এটা কিন্তু লেখিকা যে গবেষণা করে লিখেছেন এটা উনি নিজেই আমার কথা ভূমিকাতে বলেছেন, এবং সেখানে লেখিকা বলছেন যে অবশেষে একরোখা জেদ করেই শেষ করলাম মল্ল রাজা বীর হাম্বিরকে নিয়ে কাহিনী, কারণ প্রায় 2.5 বছরের গবেষণালব্ধ লেখার ফল এটা ওনার, এবং লিখছেন এত প্রকাণ্ড ক্যানভাসে বিশাল ঐতিহাসিক উপন্যাস আমি আগে কখনো লিখিনি, সফল হয়েছি কতটা তা পাঠক বলবেন। লেখিকার সাহিত্যগুণ বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু পাঠক হিসেবে বলতে পারি আমার অসাধারণ লেগেছে, এবং এমন একটা বই যেটা একবার পড়ে নেওয়ার পরও আমার মনে হয়েছে যে আরেকবার পড়ি, কোনো কোনো জায়গা ঘুরে ঘুরে 2-3 বার পড়তে ইচ্ছা করেছে এবং পড়েওছি। এবং এখানে লেখিকা একটা পুস্তক তালিকা দিচ্ছেন যেখান থেকে তিনি এই বইটা লেখার সময় সহযোগিতা নিয়েছেন, এবং তিনি এটাও বলছেন যে এখানে অসম্পূর্ণ তালিকা রয়েছে, কারণ তিনি এত দীর্ঘ সময় এই বইটা লিখতে গিয়ে তিনি গবেষণা করেছেন বিভিন্ন পত্র পত্রিকা থেকে, যে সম্পূর্ণ তালিকা দেওয়া সম্ভব নয়। বইটা অসাধারণ লেগেছে, বইটার মধ্যে লেখিকা ছোট ছোট সংস্কৃত শ্লোক আছে এবং বাংলায় ছোট ছোট পদ্য আকারে লেখা আছে, লেখাগুলো সত্যি শুনতে ভালো লাগে। যেমন একটা জায়গায় মানে এখানে একজন আচার্যের কথা বলা রয়েছে, যিনি শ্রীনিবাস আচার্য, যিনি বৈষ্ণব ধর্মের একজন পণ্ডিত, কিন্তু পাশাপাশি এখানে কোথাও রাজ্য পরিচালনার নীতির কথাও বলা হয়েছে, কোথাও ষড়যন্ত্রের কথা রয়েছে, কোথাও প্রেম ভালোবাসার কথা রয়েছে, বন্ধুত্বের কথা রয়েছে, বিভৎসতার কথা রয়েছে, যুদ্ধের ভয়াবহতার কথা রয়েছে, আবার নিজের সংস্কৃতিকে বুকে আগলে চলার কথা রয়েছে,
সব মিলিয়ে ডাকাত রাজা একটা অনবদ্য লেখা, এই সময় আমাদের খুব বড় প্রাপ্তি। তো যে কবিতাটার কথা বলছিলাম, যে সেখানে রাজীব লোচন যখন কালাপাহাড় হয়েছেন, শেষের দিকে তার ট্রান্সফরমেশন ঘটলো কিভাবে, তো তার মনের মধ্যে কিছু পরিবর্তন আসছে, তো তখন তার মধ্যে কিছু কিছু তার পূর্ব শিক্ষার কথা তার মধ্যে মনে পড়ছে। তো সেই সময় একটা জায়গায় একটা কথা, একটা ছোট কথা বলার, একটা একটা চারশো লাইনের একটা পদ্য আকারে একটা কথা বলে রয়েছে, দ্বিভুজ কি চতুর্ভুজ কি দশভুজ বেশ, হেরিয়া ভেবেছ মন এই কি রূপের শেষ, চিন্তিলে অন্তরে ওরে দেখিবে কি রূপ ধরে, চিত রূপে যে ভাতে সেই এই অনন্ত বিশ্বাকারে। একটা ধার্মিক দিক রয়েছে, কিন্তু এখানে ধর্ম কোনো আলাদাভাবে নয়, ধর্ম এখানে কোথাও রাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত, মানুষের জীবনের সঙ্গে যুক্ত। ঈশ্বর শুধু মূর্তির মধ্যে নেই, ঈশ্বর বিশ্ব চরাচরের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে। মানুষ তার কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে, দুর্ধর্ষ মানুষের বীভৎসতার মধ্যে দিয়েও মানুষ বেঁচে থাকে, আবার মানুষ তার ভালো কাজের মধ্যে দিয়েও বেঁচে থাকে। ইতিহাস এত সুন্দরভাবে, ইতিহাসকে আমাদের বাংলার একটা অংশের ইতিহাসকে এইভাবে তুলে আনার জন্য লেখিকাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পড়েছেন তারা জানেন ডাকাত রাজা আমি যে প্রশংসা করছি এটা আমি পড়ে নিজে খুব ভালো লেগেছে তাই করছি, কিন্তু যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা পড়েননি যদি পড়ার ইচ্ছা থাকে পড়ে দেখতে পারেন, সত্যিই ভালো লাগবে। আবার ফিরে আসবো অন্য কোনো বই নিয়ে, ভালো থাকবেন।